দেশে কেউই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি জামায়াতের সময় রাজনৈতিক উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হতো বলেও মন্তব্য তার বাংলাদেশে নিরাপত্তা বাহিনীকে হত্যা নির্যাতন থেকে দায়মুক্তির সংবাদে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী বিচার বহির্ভূত হত্যার যে অভিযোগ করা হচ্ছে তা আইন আইনশৃঙ্খলা বাহিনীর আত্মরক্ষার প্রয়োজনেই ঘটেছে বলেও মন্তব্য মন্ত্রীর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গ্লোবাল রিপোর্টটি ঠিকমতো না জেনে করা হয়েছে বলেও দাবি পররাষ্ট্র এটা কার কোন ডিপার্টমেন্টের গাড়ি তুমি একটু ব্যবস্থা নাও তো যখন থেকে আমাদের माननीय প্রধানমন্ত্রী দেশ শাসন দায়িত্ব নিয়েছেন তখন থেকে কোন ধরনের এই এই ধরনের অন্যায় আচরণ বলুন অন্যায় অত্যাচার বলুন নিরাপত্তা বাহিনী করলে সে কিন্তু আইনের মুখোমুখি হয় সে কিন্তু বিচারের মুখোমুখি হয় আমাদের দেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন